হিজাব পরায় বোর্ড পরীক্ষার হল থেকে বের করে দেয়া হলো ভারতের কর্ণাটকের দুই মুসলিম ছাত্রী আলিয়া আসাদি এবং রেশমাকে। আলোচিত ওই দুই ছাত্রী শ্রেণীকক্ষে হিজাবের অনুমোদন চেয়ে কর্ণাটক আদালতে পিটিশন দাখিল করেছিলেন। শুক্রবার ওই দুই মুসলিম শিক্ষার্থীর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় অংশ নিতে তারা বোরখা হিজাব পরে কর্ণাটক রাজ্যের উদুপির পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছিলেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে দেয়নি। এনডিটিভি বলছে, আলিয়া আসাদি এবং রেশমা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে উদুপির বিদ্যোদয় পিউ কলেজে গিয়েছিলেন এবং পৌনে এক ঘন্টা ধরে তারা পরিদর্শক ও কলেজ অধ্যক্ষকে অনুরোধ করেন যাতে তাদের হিজাব পরে পরীক্ষা দেওয়ার অনুমতি মেলে। তবুও তারা অনুমতি পায়নি পরীক্ষা দেওয়ার এবং পরীক্ষা না দিয়েই তারা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এদিকে শিক্ষামন্ত্রী বি সি নাগেশ জানান, হিজাব পরে পরীক্ষা দিতে পারবে না কোনো ছাত্রী এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে 1076টি পরীক্ষা কেন্দ্রের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।